তারা সবাই আমাকে যথেষ্ট থ্রো আউট ফুল টাইম যথেষ্ট সাহায্য করে গিয়েছে এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন করা বাকি সব কাজগুলোতে অনেক ধরনের সাহায্য করেছে যেমন আমার জিটি এর জন্য ইন্টারভিউ হয়েছিল সেখানেও আমাকে অনেক হেল্প করেছে ফাইনালি ভিসা সাবমিশনের মাত্র 14 দিনের মাথায় আমি আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা হাতে পেয়ে গিয়েছি আর এই হচ্ছে আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা আমি ইকরা আক্তার অস্ট্রেলিয়ান এটিএমসি ফেডারেশন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি আর আমার কোর্সের ডিউরেশন হচ্ছে 2 বছর আমি যখন থেকে ঠিক করেছি আমি বাইরে পড়াশোনা করতে যাব তখন থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা বা কি করব কোথায় কার কাছ থেকে হেল্প নিব খুঁজতেছিলাম তখন আমি সাঞ্জেনের অ্যাড্রেস পাই অনলাইনে এন্ড তাদের সাথে আমি যোগাযোগ করি তাদের মাধ্যমে এবং অনেক কিছু তাদের থেকে জানতে পারার পর ফাইনালি আমি ডিসিশন নেই যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেখতে পারি তারা আমাকে বুঝিয়েছে এটা আমার জন্য আমার বাকি প্রোফাইলের সাথে খুব ভালোভাবে ম্যাচ খাচ্ছে অ্যান্ড আফটার দ্যাট ডিসাইড করে দেখলাম যে না আসলেই এটাতে আমার যাওয়া উচিত এবং তারা সবাই আমাকে যথেষ্ট থ্রো আউট ফুল টাইম যথেষ্ট সাহায্য করে গিয়েছে এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন করা বাকি সব কাজগুলোতে অনেক ধরনের সাহায্য করেছে যেমন আমার জিটি এর জন্য ইন্টারভিউ হয়েছিল সেখানেও আমাকে অনেক হেল্প করেছে সব কিছুর পরে ফাইনালি আমি সাবমিশন করেছি গড়ার 14 দিনের মাথায় তো আমি আগেই বললাম 14 দিনের মাথায় আমি আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা হাতে পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যারা এরকম সিদ্ধান্তহীনতায় ভুগছে বা যারা ডিসাইড করতে পারছে না কার কাছ থেকে হেল্প নিতে পারে বা কোথায় গেলে তাদের সাহায্য হতে পারে আমি বলবো যারা এখানে একবার ওদের সাথে কথা বলে দেখতে পারে ওরা আমি আমি তো ওদের কাছ থেকে খুব ভালো ফলাফল পেয়েছি সুতরাং আমি সাজেস্ট করব যে আপনারা এখান থেকে এখানকার টিম মেম্বারদের সাথে খুব ভালো একটা যোগাযোগ করে দেখতে পারেন আমার মনে হয় ওরা খুব হেল্পফুল হবে আপনার ড্রিম পূরণ করতে আফটার দ্যাট আমি লাস্টলি বলবো যে ধন্যবাদ পুরো টিমকে যারা আমাকে এই সময়টাতে সাহায্য করেছে এবং আমার পুরো প্রসেসটাতে যত রকমের ডকুমেন্টস রয়েছিল সব কিছুতে ওরা আমাকে স্টেপ বাই স্টেপ খুব সাহায্য করেছে তো থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ